আসসালামু আলাইকুম বিসিএস স্পিকন লার্ন উইথ মাশকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আপনাদেরকে বলেছিলাম যে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেও আমরা প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। আজকে আমরা ইংলিশ ট্রান্সলেশন থেকে আমরা আপনাদেরকে দেখাবো কত সহজে বড় বড় সেন্টেন্সগুলোকে সহজে ট্রান্সলেশন করা যায়। বিসিএস পরীক্ষার ইংরেজিতে 50 মার্কের ট্রান্সলেশন থাকে, কাজে এই 50 মার্কের মধ্যে ভালো একটি মার্ক উঠানোর জন্য আপনার ট্রান্সলেশন সম্বন্ধে ভালো এবং ক্লিয়ার একটি আইডিয়া থাকা প্রয়োজন। আর আপনাদের এই ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্যই মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সরাসরি আলোচনা যাচ্ছি। বিসিএস পরীক্ষায় সাধারণত বলা হয়ে থাকে ভাবানুবাদ করুন, অর্থাৎ আমরা ছোটবেলা যখন ছিলাম তখন ইংরেজিতে আমরা শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করতাম, কিন্তু বিসিএস পরীক্ষায় দেখবেন যে ভাবানুবাদ লিখুন এই বলে কিন্তু সাধারণত কথা থেকে থাকে। ইংরেজিতে ট্রান্সলেশনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে সেমেসিস বা আক্ষরিক অনুবাদ, আরেকটিকে বলা হয় মেমেসিস বা ভাবানুবাদ, আবার আরেকটিকে বলা হয় সেমিও মেমেসিস বা আক্ষরিক ভাবানুবাদ। তাহলে কথা হচ্ছে কোনটির উপরে ভিত্তি করে আপনি বিসিএস পরীক্ষার কোশ্চেনের উত্তর দেবেন। সাধারণত ইংরেজি পরীক্ষার ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা সরাসরি ট্রান্সলেশন করতে পারি না, তার মানে কাছাকাছি কিছু ধরে নিয়ে আমরা এক্স্যাক্টলি কখনো মিনিং না করলেও ভাবানুবাদের উপরে ভিত্তি করে, অর্থাৎ কিছু বুঝে আমরা এর উপরে লেখার চেষ্টা করি, এটি মূলত ভাবানুবাদ হিসেবে উল্লেখ করা যেতে পারে। যাই হোক, আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি, আমরা বোর্ডে যাচ্ছি। আমরা বলছিলাম ইংরেজিতে ট্রান্সলেশন করার যে তিনটি পদ্ধতি আছে, এই তিনটি পদ্ধতি সম্বন্ধে আপনার একটি ভালো আইডিয়া থাকতে হবে। একটিকে বলা হয় সেমেসিস, যার অর্থ হচ্ছে আপনার আক্ষরিক অনুবাদ, আক্ষরিক অনুবাদ। এরপরে আরেকটি হচ্ছে আপনার মেমেসিস, যেটাকে বলা হয় ভাবার্থ অনুবাদ, ভাবার্থ অনুবাদ, ভাবার্থ অনুবাদ। আরেকটিকে বলা হয় আপনার সেমিও মেমেসিস, সেমিও মেমেসিস, সেমিও মেমেসিস, যার অর্থ হচ্ছে আক্ষরিক ভাবার্থ অনুবাদ, আক্ষরিক ভাবার্থ অনুবাদ। বিসিএস পরীক্ষায় যদি আপনি জাস্ট এই দুই নাম্বার অর্থাৎ মেমেসিসটি লেখেন তাহলে এখান থেকে সাধারণত ভালো মার্ক উঠানো সম্ভবপর হয়। কেউ কেউ অনেক সময় দেখে যে আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করে, আসলে আক্ষরিক অনুবাদ করার কথা কিন্তু বলা হয় না, সেখানে বলা হয় ভাবানুবাদের কথা, অর্থাৎ আপনি কতটুকু প্যাসেজটি বুঝলেন এবং কাছাকাছি কতটুকু আপনি মিনিং দেওয়ার চেষ্টা করলেন। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্স সেন্টেন্স বাই সেন্টেন্স আপনার অর্থ করতে হবে সঠিক, কিন্তু যদি এক্সাক্ট মিনিং আপনি না পান এর কাছাকাছি অর্থ ধরে নিয়ে আপনাকে সেই ট্রান্সলেশনটুকু করতে হবে। আমরা ট্রান্সলেশন করার যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নও আপনাদেরকে দেখাবো, কিভাবে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আপনি ফলো করে ভাবানুবাদ করবেন, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে ভাবানুবাদ করবেন, সেগুলোও আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটু দেখব মেমেসিস ভাবানুবাদ, তাহলে ভাবানুবাদ কিভাবে করবেন আমরা এটি কিন্তু বর্ণনা করলাম। আবার কখনো কখনো আপনি এই দুটি ফলো করতে পারেন, অর্থাৎ সেমিও মেমেসিস অর্থাৎ আক্ষরিক ভাবার্থ অনুবাদ, অর্থাৎ দুই একটি সেন্টেন্সের আপনি সরাসরি অর্থ উপরে ভিত্তি করে আপনি সরাসরি ট্রান্সলেশন করতে পারছেন। আবার কিছু সেন্টেন্স আছে যেগুলোর অর্থ আপনি বুঝছেন না, বাট কাছাকাছি একটি অর্থ ধরে নিয়ে আপনি ট্রান্সলেশন করছেন, তার মানে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আপনি সেমিও মেমেসিস বা আক্ষরিক ভাবার্থ অনুবাদ আপনি করতে পারেন। এখন আমরা দেখব আপনি বিসিএস পরীক্ষার জন্য কিভাবে ট্রান্সলেশন করবেন। সাধারণত আমরা অ্যাজ ইউজুয়ালি জানি ট্রান্সলেশনের জন্য প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, এরপরে আপনার অবজেক্ট বসে, অবজেক্ট ওয়ান বা অবজেক্ট টু এই দুটি কিন্তু বসতে পারে, এরপরে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে আপনার প্লেস বসতে পারে, এরপরে আপনার টাইম বসতে পারে, এরপরে আপনার ম্যানার বসতে পারে, এরপর আপনার রিজন বসতে পারে, রাইট। আমরা কিন্তু বেশ কিছু ইংলিশ ট্রান্সলেশনের প্রসিজার বা সিস্টেম আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি ট্রান্সলেশন করবেন, তারপরও সচরাচর আমরা এই একটি ফর্মুলার উপরে ভিত্তি করে ট্রান্সলেশন করার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো যদি একটি সেন্টেন্সের মধ্যে আপনার অ্যাপোফ্রেজ দেওয়া থাকে তাহলে সেটিকে আপনি কিভাবে করবেন। সাধারণত অ্যাপোফ্রেজ যুক্ত সেন্টেন্সকেই ট্রান্সলেশন করা লিটল বিট ডিফিকাল্ট হয়ে যায়, তার মানে সেক্ষেত্রে আপনার ফলো করতে হবে এই সাবজেক্টের পূর্বে আপনার অ্যাপোফ্রেজটি নিয়ে আসতে হবে। অ্যাপোফ্রেজ বলতে মূলত কি বোঝায় সেটি একটু আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব।
এরপরে আমরা বলছিলাম ম্যানার, এই ম্যানার কখনো কখনো প্রয়োজনার্থে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারেন, এর ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য বা রেস্ট্রিকশন নেই বা এই ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি রিলেটেড থিংস কিছু নেই। আমরা একে একে আপনাদেরকে এগুলো দেখাবো। তাহলে অ্যাপোফ্রেজ বলতে মূলত কি বোঝায়? অ্যাপোফ্রেজ বলতে মূলত বোঝায় যে ফ্রেজের মাধ্যমে নাউনকে বা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করা যায়, সেটিকে মূলত অ্যাপোফ্রেজ বলা হয়ে থাকে। তাহলে অ্যাপোফ্রেজের কিছু উদাহরণ দেখা যাক। আমরা একটি সেন্টেন্স লিখছি ঠিক এভাবে, দ্য চেয়ারম্যান অফ পিএসসি, দ্য চেয়ারম্যান অফ পিআরসি পিএসসি ডক্টর মোহাম্মদ সাদিক খান ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে আমরা বললাম যে এই ডক্টর মোহাম্মদ সাদিক খানের কথা আমরা বলছিলাম, এই ডক্টর মোহাম্মদ সাদিক খানকে আমরা পরিচয় করে দিচ্ছি ঠিক এইভাবে, দ্য চেয়ারম্যান অফ পিএসসি। এই যে দ্য চেয়ারম্যান অফ পিএসসি, এটিকে বলা হয় অ্যাপোফ্রেজ। আমরা বলেছিলাম ফ্রেজ হয় সাধারণত এটি হচ্ছে একগুচ্ছ ওয়ার্ডের সমন্বয়ে যেখানে কোনো সাবজেক্ট বা ফিনিট ভার্ব থাকে না। তাহলে এখানে দেখবে যে এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা ফিনিট ভার্ব নেই, আর এ কারণে এটিকে আমরা বলবো অ্যাপোফ্রেজ। তার মানে ঠিক এইভাবে অনেক অ্যাপোফ্রেজ একটি সেন্টেন্সের মধ্যে হতে পারে। বিসিএস পরীক্ষায় যে ট্রান্সলেশন গুলো দেওয়া হয়ে থাকে সেখানে অ্যাপোফ্রেজের ব্যবহার গুলো বেশি হয়ে থাকে। আমরা বড় বড় সেন্টেন্স কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেগুলো আপনাদেরকে এখান থেকে দেখাবো। এরপরে অ্যাপোফ্রেজের কথা বলছিলাম, অ্যাপোফ্রেজের পরে সাবজেক্ট, এরপরে আবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে কিন্তু একটি কথা আছে, সেটিও সাধারণত এখানে বসানো যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এটিকে মিশিয়ে দিয়ে সেই স্ট্রাকচারটুকু একেবারে ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মানে প্রথমে আপনার এখানে হচ্ছে অ্যাপোফ্রেজ, আপনার প্রথমে অ্যাপোফ্রেজ লিখতে হবে, এরপরে আপনার সাবজেক্ট থাকবে, এরপরে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আপনার থাকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা মূলত কি বুঝি সেটিও একটু আপনাদের সামনে আলোচনা করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরপরে আপনার ভার্ব, এরপরে আপনার অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, এরপরে আপনার প্লেস, এরপরে আপনার টাইম, এরপরে আপনার ম্যানার, এরপরে আপনার রিজন। রিজন অর্থাৎ এই একটি ফর্মুলার মাধ্যমে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব। আমরা বলছিলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে মূলত কি বোঝায়? আমরা সাধারণত দেখি একটি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, অফেন, এভার, নেভার, এগুলো সাবজেক্টের পরপরই কখনো কখনো ব্যবহার করা হয়ে থাকে। আবার আমরা বুঝি না কখন এই এভার, নেভার, অলওয়েজ, রেগুলারলি এগুলো আমরা কখন কোথায় ব্যবহার করব। আসলে এই ব্যবহারগুলো করার যে সঠিক রুলস বা নিয়ম পদ্ধতি সেটিকে বলা হয় আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সাধারণত এইরকম কিছু ওয়ার্ড থেকে থাকে, এগুলোকে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। যেমন আপনার অলওয়েজ আছে, এরপরে আপনার অফেন আছে, অফেন, এরপরে আপনার রেগুলারলি আছে, রেগুলারলি, এরপরে আপনার এভার আছে, এরপরে আপনার নেভার আছে, এগুলোকে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে আমরা একটু দেখব যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কখন কোনটার ব্যবহার কিভাবে আপনি করবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর সলভিং দিস কাইন্ডস অফ প্রবলেম, সো ইউ শুড বি ভেরি ওয়াচফুল হিয়ার। আমরা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। দেখবেন যে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এর ব্যবহারের মধ্যে যদি সাবজেক্টের পরে যদি একটি মাত্র ভার্ব থাকে, সাবজেক্টের পরে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে আপনি অলওয়েজ কে সাবজেক্টের পরে লিখতে পারেন, অলওয়েজ কে সাবজেক্টের পরে, সাবজেক্ট এর পরে আপনি লিখতে পারবেন। কিভাবে একটি সেন্টেন্স লক্ষ্য করা যাক, যেমন মাই ভিউয়ার্স অলওয়েজ প্রে ফর মি, এই একটি সেন্টেন্স আমি লিখলাম। এখানে আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে যদি একটি মাত্র মেইন ভার্ব থাকে, এখানে ভার্ব না লিখে আপনি সরাসরি এখানে মেইন ভার্বের কথা বলতে পারেন, মেইন ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে অলওয়েজ কে সাবজেক্টের পরে আপনি বসাতে পারবেন, আর এটিকেও বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা এটিকে মিশিয়ে দিলাম জায়গা স্বল্পতার কারণে, আমরা এখানে লিখবো, আমি বলছিলাম একটি সেন্টেন্সের কথা যে মাই ভিউয়ার্স অলওয়েজ
always pray for me. My viewers always pray for me. এখানে আমি বলছিলাম যে my viewers এখানে এটি হচ্ছে subject. এই subject এর পরে সরাসরি আমরা এখানে ব্যবহার করেছি always. তার মানে এটিকে আপনার adverb of frequency বলা হয়। আবার adverb of frequency ক্ষেত্রে এই always কে আমরা এখানে প্রথম নিয়ে এসেছি। এই always কখনো কখনো our sentence এর মাঝখানেও বসতে পারে। আমরা বলেছিলাম যে sentence এর মধ্যে যদি একটি মাত্র main verb থাকে তাহলে সেক্ষেত্রে আপনি always কে subject এর পরে সরাসরি ব্যবহার করতে পারবেন তাহলে আমরা দেখলাম my viewers always pray for me এখন আমরা দেখব সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মধ্যে যদি অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যেও কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে আমরা বলছিলাম অক্সিলারি ও মেইন ভার্ব এর মধ্যে মেইন ভার্বের মধ্যেও কিন্তু আপনারা অলওয়েজ বুঝতে পারে যেমন তাহলে আমি এটিকে একটু মিশিয়ে দিলাম আমি বলছিলাম যে অক্সিলারি ও মেইন ভার্বের মধ্যে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসতে পারে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেমন আমি সেন্টেন্স লিখছিলাম যে মাই ভিউয়ার্স হ্যাভ অলরেডি এই যে অলরেডি আমি এখানে ইউজ করলাম মাই ভিউয়ার্স হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব এই যে সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই ভিউয়ার্স হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল এই যে আমি বলছিলাম যে এই হ্যাভ অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝেও কিন্তু এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসতে পারে আমরা বলেছিলাম যে শুধুমাত্র একটি মাত্র যদি মেইন ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে আপনি অলওয়েজ ব্যবহার করতে পারেন এটিকেও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে আবার যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে আপনি ব্যবহার করতে পারেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ঠিক এভাবে কিন্তু এই ব্যবহারগুলো হয়ে থাকে এখন আমরা আপনাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন এবং বড় একটি সেন্টেন্স আমরা লিখব কিভাবে সহজে এটিকে আমরা ট্রান্সলেশন করতে পারি সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে আমরা লিখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারের অসন্তুষ্টির কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান 2014 সালে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন ব্যাংক সেরে এই যে ঠিক এই বিশাল একটি বড় সেন্টেন্স কে আমরা কিভাবে ট্রান্সলেশন করব আমরা একে একে এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারের অসন্তুষ্টির কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান 2014 সালে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন ব্যাংক সেরে তাহলে এটিকে আমরা মিশিয়ে দিলাম এখন আমরা দেখব কোনটি সাবজেক্ট কোনটি ভার্ব কোনটি অবজেক্ট কোনটি প্লেস কোনটি টাইম কোনটি ম্যানার এগুলো কিন্তু একটি বাক্য থেকে আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে তাছাড়া কিন্তু আদৌ ট্রান্সলেশন করা সম্ভবপর হবে না তাহলে আমরা জানি সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট বলতে মূলত বোঝায় যে কার্য সম্পাদন করে অথবা যার সম্বন্ধে আপনি কোনো কিছু বলছেন তাহলে সেটিকে কিন্তু সাবজেক্ট হিসেবে উপস্থাপন করা যেতে পারে সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা এক কথাই বলতে পারি যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এরপরে ভার্ব সাধারণত আমরা জানি এটি এনি কাইন্ডস অফ অ্যাকশন হতে পারে দ্যাট মিন্স এনি সর্টস অফ অ্যাকশন ইজ সিম্পলি কল্ড ভার্ব অ্যাকচুয়ালি হিয়ার তাহলে ভার্ব হচ্ছে আপনার অ্যাকশন এরপরে আপনার অবজেক্ট আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিকে বলা হয় অবজেক্ট কি বা
কাকে দ্বারা প্রশ্ন করবেন এবং এরপরে যে উত্তরটি আপনি পাবেন সেটিকে বলা হয় অবজেক্ট। এরপরে আপনার প্লেস, প্লেস আমরা বলেছিলাম যে কখন কোথায় কিভাবে এগুলো যদি একটি সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, রাইট। আবার অ্যাডভার্বের মধ্যে বিশেষ যেগুলো আমরা বলছিলাম যে অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে প্লেস কিভাবে আপনি খুঁজে পাবেন, আপনি যদি হোয়ার দ্বারা জিজ্ঞাসা করেন তাহলে যে উত্তর আপনি পাবেন তাহলে সেটি হয়ে যাবে আপনার প্লেস। এরপরে আপনার ম্যানার তাহলে কি হবে, ম্যানার অনেকে এটি নিয়ে একটু কনফিউশনের মধ্যে পড়ে যে ম্যানার আসলে জিনিসটা কি। ম্যানার মানে হচ্ছে অ্যাটিটিউড অর বিহেভিয়ার অফ ইউ, দ্যাট মিন্স আপনি যদি হাউ দ্বারা প্রশ্ন করেন বা হাউ রিলেটেড অন্য কোনো কিছু যে ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি প্রশ্ন করেন এবং যে উত্তর পাওয়া যায় সেগুলোকে আপনার বলা হয়ে থাকে ম্যানার। একটি সেন্টেন্সের মধ্যে ম্যানার কেমন হতে পারে আমরা সেটিও এখান থেকে আমরা বের করে আপনাদেরকে দেখাবো। আমরা বলছিলাম ম্যানারকে আপনি হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাবেন। এরপরে আপনার টাইম, টাইমকে কি দ্বারা প্রশ্ন করা যেতে পারে, টাইমকে সবসময় আমরা কিন্তু জিজ্ঞাসা করি হোয়েন দ্বারা, রাইট, অর্থাৎ কখন ঘটেছিল। এরপরে প্লেস আমরা বলি কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এই যে কিভাবে ঘটেছিল দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড ম্যানার হিয়ার। সো ইউ শুড বি ভেরি ওয়াচফুল হিয়ার। আমরা বলছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্লেস, ম্যানার, টাইম, এরপরে আপনার রিজন। তাহলে রিজনটা কি হবে, একটি সেন্টেন্সের মধ্যে কিন্তু রিজন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যদি হোয়াই দ্বারা প্রশ্ন করেন ভার্বকে তাহলে যে উত্তর পাবেন তাহলে সেটি আপনার মূলত হয়ে যাবে রিজন। এই কয়েকটি জিনিস আপনার সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে ইংরেজিতে যখন ট্রান্সলেশন করবেন এগুলো আপনার মনে রাখা খুবই জরুরি। আমরা বলছিলাম এই কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে আমরা এখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে টাইম, প্লেস এগুলো খুঁজে বের করে নিয়ে আসব। তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে অ্যাপোফ্রেজ থাকে, রাইট। অ্যাপোফ্রেজ আপনি কি হবে তাহলে এখান থেকে বের করবেন, আমরা বলেছিলাম যে নাউনকে বা সাবজেক্টকে যেটি পরিচয় করে দেয় বা যে ফ্রেজ পরিচয় করে দেয় সেটিকে বলা হয়ে থাকে আপনার অ্যাপোফ্রেজ। তাহলে এক্ষেত্রে অ্যাপোফ্রেজ কি হচ্ছে, এই যে দেখুন যে অসন্তুষ্টির কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এই যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এটি আপনার হয়ে যাচ্ছে অ্যাপোফ্রেজ, রাইট। অ্যাপোফ্রেজ এর কথা আমরা বলছিলাম। তাহলে অ্যাপোফ্রেজ কে এখানে আমরা বললাম যে যেটির মাধ্যমে আপনার সাবজেক্টকে পরিচয় করে দেওয়া হয় বা নাউনকে পরিচয় করে দেওয়া হয় সেটিকে বলা হয় অ্যাপোফ্রেজ। তাহলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এটি হচ্ছে আপনার অ্যাপোফ্রেজ, তার মানে এটি আপনার প্রথমে লিখতে হবে। এরপরে আপনার সাবজেক্টকে এখানে ডক্টর আতিউর রহমান, আমরা বলছিলাম কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে আপনার সাবজেক্ট, তার মানে ডক্টর আতিউর রহমান এটি আপনার হয়ে যাচ্ছে সাবজেক্ট, রাইট। এরপরে আপনার 2014 সালে, তার মানে এটি আপনি পাচ্ছেন টাইম, রাইট। এই যে পুনরায় এখানে মূলত বোঝানো যাচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করলে কিন্তু কিছুটা উত্তর পাওয়া যাচ্ছে যে কিভাবে পুনরায় ডক্টর আতিউর রহমান পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন 2014 সালে, তাহলে পুনরায় এটি আপনার হয়ে যাচ্ছে ম্যানার, রাইট। কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দ্যাট মিন্স দিস ইজ মাই প্লেস হিয়ার, এটি প্লেস, অর্থাৎ হোয়ার দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা এখানে উত্তর পাচ্ছি। এরপর আমরা বলছিলাম যে একটি সেন্টেন্সের মধ্যে ভার্ব আইডেন্টিফাই করা কিন্তু খুবই দুরূহ কাজ, অর্থাৎ ভার্বকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে যোগদান করেছিলেন, এখানে যোগদান করা এটি হচ্ছে আপনার ভার্ব, আমরা বলেছিলাম যোগদান করা এটি হচ্ছে ভার্ব। এরপরে তাহলে রিজন কি হচ্ছে, রিজন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারের অসন্তুষ্টির কারণে, তার মানে এই যে পুরোপুরি এটি হোয়াই দ্বারা কিন্তু আমরা বলতে পারছি, রাইট। এটি কিন্তু মূলত রিজন, কেন ডক্টর আতিউর রহমান তিনি বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন, এই যে এটির কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারের অসন্তুষ্টির কারণে, জাস্ট এই সেন্টেন্সের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এটি মূলত রিজন হবে, রাইট। তাহলে আমরা এখান থেকে এটি মূলত দেখলাম, তাহলে এখন আমরা এগুলোকে জাস্ট সাজানোর চেষ্টা করব এবং খুব সহজে এখান থেকে কিন্তু উত্তরগুলো পাওয়া যেতে পারছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এর ইংরেজিটি কি, এর ইংরেজি কিন্তু ঠিকই হবে, আমরা করতে পারি দ্য ফর্মার গভর্নর অব বাংলাদেশ ব্যাংক, দা ফর্মার, এখানে এফ টা বড় হাতের আপনি লিখবেন, দা ফর্মার ফর্মার গভর্নর, দা ফর্মার গভর্নর অফ বিডি ব্যাংক, আমি সংক্ষেপে লিখলাম এখানে বিডি বাংলাদেশ ব্যাংক, এই যে এটি হচ্ছে অ্যাপোফ্রেজ, দ্য ফর্মার গভর্নর অফ বিডি ব্যাংক ডক্টর আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, ঠিক এই জায়গায় আপনার এসে কিন্তু কমা একটি ইউজ করতে হবে।
The former governor of BD Bank, Dr. Atiu Rahman, ki korechilen erpor amra bolechilam je apo phrase apnar manner use korte hobe ba adverb of frequency jeteke bola hoy shetiu kintu apni ekhane byabohar korte paren amra ekti kotha bolechilam je manner jodi hoy tahole ekti bakker je kono jaygay etike apni byabohar korte paren apnar proyojon sathe tahole ekhon amra ektu dekhi etike apni ki ami use korben the former governor of BD Bank, Dr. Atiu Rahman amra bolechilam এই জায়গা কিন্তু সাবজেক্টের পরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে তার মানে আপনি এগেইন লিখতে পারেন কেননা তারা বলেছে যে পুনরায় আমরা এটিকে কিন্তু বলতে পারি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রাইট বা ম্যানার হিসেবে বলতে পারি দা ফর্মার গভর্নর অফ বিডি ব্যাংক ডক্টর আতিউর রহমান এগেইন এরপরে আমরা বলেছিলাম যে ভার্ব সাধারণত হয় এগেইন জয়েন্ট এই যে জয়েন্ট এটি পাস্ট হয়ে গেল আমরা বলেছিলাম যে করেছিলেন তার মানে পুরো সেন্টেন্সের মিনিং কিন্তু ফার্স্ট টেন্স গভর্নর অফ বিডি ব্যাংক বাংলাদেশ ব্যাংক ডক্টর আতিউর রহমান এগেইন জয়েন জয়েনের পরে কিন্তু এট হয় না এখানে মনে রাখার চেষ্টা করবেন জয়েন দা ঢাকা ইউনিভার্সিটি আমরা এখানে বলেছিলাম যে সাবজেক্ট লিখেছি আমরা অ্যাপো ফ্রেস লিখেছি এরপরে সাবজেক্ট লিখেছি এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লিখেছি এরপরে আপনার আমরা ভার্ব লিখেছি এরপরে আমরা কিন্তু প্লেস লিখেছি দ্যাট মিনস জয়েন দা ঢাকা ইউনিভার্সিটি আমরা সংক্ষেপে লিখলাম ডিইউ ঢাকা ইউনিভার্সিটি কখন আমরা বলেছিলাম ইন 2014 তার মানে আমরা প্লেসের পরে আমরা ভার্বের পরে প্লেস লিখেছি প্লেসের পরে কিন্তু আমরা টাইম লিখেছি রাইট তার মানে আমরা সিকুয়েন্সিয়ালি কিন্তু এগুলো লিখছি শুধুমাত্র আগে যে টেকনিকটি লিখেছিলাম অর্থাৎ যে ফর্মুলা লিখেছিলাম ট্রান্সলেশন করার জন্য তার উপরে ভিত্তি করে তাহলে দ্য ফর্মার গভর্নর অফ বিডি ব্যাংক ডক্টর আতিউর রহমান এগেইন জয়েন দ্য ঢাকা ইউনিভার্সিটি ইন 2014 রিজাইনিং ফর্ম এরপরে কিন্তু একটি কথা আছে যে তিনি ঢাকা তিনি ব্যাংক ছেড়ে দ্যাট মিনস এখানে আপনি লিখতে পারেন এভাবে এই যে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন বা কুইটিং ইউজ করতে পারেন যে কুইটিং ফ্রম বাংলাদেশ ব্যাংক এরকমও কিন্তু কথা লিখতে পারেন বা রিজাইনিং আমরা বলছিলাম রিজাইনিং ফ্রম বিডি ব্যাংক এখানে আমরা সংক্ষেপে লিখলাম রিজাইনিং ফ্রম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কেন আমরা বলেছিলাম যে এরপরে কিন্তু রিজন সাধারণত হয়ে থাকে রাইট এই যে এটি আপনার হচ্ছে রিজন আমরা বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারের অসন্তুষ্টির কারণে তাহলে এটি কি আপনি কিভাবে লিখবেন কারণে এর জন্য কিন্তু আমরা একটি ইউজ করতে পারি ডিউ টু কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি রাইট ডিউ টু আপনার বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তাহলে আপনি রিজার্ভ চুরির একটি খুব ভালো এবং সুন্দর একটি মিনিং আছে কিন্তু ইউজ করা যেতে পারে ডিউ টু হ্যাকিং দ্য রিজার্ভ দ্য রিজার্ভ অফ বিডি ব্যাংক এন্ড ডিস্যাটিসফ্যাকশন এখানে কিন্তু তারা আরো একটি কথা বলেছিল এবং সরকারের অসন্তুষ্টির কারণে তার মানে আপনি আরো এখানে লিখতে হবে রিজার্ভ অফ বিডি ব্যাংক এন্ড ডিস্যাটিসফ্যাকশন অফ ডিস্যাটিসফ্যাকশন অফ গভর্নমেন্ট এই যে ঠিক এইভাবে কিন্তু অনেক বড় বড় সেন্টেন্সকে আপনি ট্রান্সলেশন করতে পারেন তাহলে আমরা আরো একবার এটিকে রিভিউ করার চেষ্টা করব এই কথাগুলো বারবার বলার মেইন যে সিগনিফিকেন্স সেটি হলো আপনাদের মাথায় উঠে যাওয়া মেইন যে সিগনিফিকেন্স সেটি হচ্ছে আপনারা খুব সহজে এটিকে ধরতে পারবেন আমরা বলছিলাম যে অ্যাপোফ্রেজ প্রথমে বসে এরপরে সাবজেক্ট বসে এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে এরপরে ভার্ব বসে এরপরে আপনার অবজেক্ট বসে থাকে এরপরে আপনার প্লেস এরপরে টাইম এরপরে রিজন এরপরে ম্যানার আমরা বলেছিলাম ম্যানারকে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন এখানে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তাহলে দ্য ফর্মার গভর্নর অফ বিডি ব্যাংক ডক্টর আতিউর রহমান এগেইন জয়েন দ্য ঢাকা ইউনিভার্সিটি ইন 2014 রিজাইনিং ফ্রম বিডি ব্যাংক ডিউ টু হ্যাকিং দ্য রিজার্ভ অফ বিডি ব্যাংক অ্যান্ড ডিস্যাটিসফ্যাকশন অফ গভর্নমেন্ট তার মানে পুরো একটি লম্বা সেন্টেন্সকে কিন্তু আমরা খুব সহজে সেই টেকনিকের উপরে ভিত্তি করে আমরা কিন্তু সলভ করতে সক্ষম হলাম রাইট আমরা আমরা যে কোনো সেন্টেন্স দেখে আগে ভয় পাবো না আমাদের মেইন যে কাজ হবে সেটি হচ্ছে আমার অ্যাপোফ্রেজ সেন্টেন্সের মধ্যে আছে কিনা আমরা বলেছিলাম অ্যাপোফ্রেজ হলো যে ফ্রেজের মাধ্যমে সাবজেক্টকে বা নাউনকে আপনার পরিচয় করে দেওয়া হয় এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা সাবজেক্ট দ্যাট মিনস হোয়াট ইজ মাই সাবজেক্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডক্টর আতিউর রহমান এটি হচ্ছে সাবজেক্ট এরপরে আমরা বলেছিলাম যে রিজন খুঁজে বের করবো রিজন কি রিজন আমরা বলেছিলাম হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়
কেন ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংক ছেড়ে দিয়েছিলেন? আমরা এখানে উত্তর পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও সরকারি অসন্তুষ্টির কারণে। তার মানে এটি হয়ে গেল আপনার রিজন। এরপরে টাইম আমরা বলেছিলাম কখন, 2014 সালে, তার মানে এটি হচ্ছে আপনার টাইম। এরপরে কোথায় তিনি যোগদান করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু একটি প্লেস হয়ে গেল, রাইট? এরপরে যোগদান করা, এটি হচ্ছে আপনার ভার্ব। মনে রাখবেন সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করলেই কিন্তু আপনার মোটামুটি 80% সেন্টেন্স আপনি কমপ্লিট করার সক্ষমতা রাখেন, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে অর্থাৎ অবজেক্ট, টাইম, প্লেস, রিজনস, এগুলো কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করা যেতে পারে। আজকে আমরা দেখলাম কিভাবে ইংরেজিতে বড় বড় সেন্টেন্স কে ট্রান্সলেশন করা যায়। আশা করছি আপনাদের জন্য আগামী বিসিএস পরীক্ষা, বিশেষ করে লিখিত পরীক্ষায় আপনাদের জন্য অনেক সহায়ক হবে। সেই সাথে সাথে যারা ব্যাংকিং সেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন লিখিত পরীক্ষায়, তাদের জন্য আমাদের এই ট্রান্সলেশন গুলো অনেক সহায়ক হবে। আমরা আপনাদেরকে আরো একবার মনে করে দিতে চাই যে লিখিত পরীক্ষার উপরে ভিত্তি করে আমরা সবগুলো বিষয়ের উপরে ভিত্তি করে, বিশেষ করে গণিতের উপরে ভিত্তি করে আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, বাংলা বিষয়ের উপরে ভিত্তি করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলির উপরে ভিত্তি করেও আমরা লম্বা লম্বা ভিডিও টিউটোরিয়াল শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করব। আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়াল গুলো এতটুকু ভালো লাগে বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে সাথে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।